বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মামুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে দুপুরে সিদ্ধান্ত জানান। জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছিলেন জায়েদ খান। এর মধ্য দিয়ে নতুন ঘোষিত সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণের সাধারণ সম্পাদক পদও স্থগিত হয়ে গেল।